রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের 19 নম্বর জাতীয় সড়কের মাঝে ওভারব্রিজের উপর রাত্রি প্রায় 10টা নাগাদ একটা রড বোঝাই 12 চাকার লরি জাতীয় সড়কের উপরে আগুন ধরে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জাতীয় সড়কে। এদিন আগুন লেগে যাওয়া ওই লরিটি জাতীয় সড়কের ওভারব্রিজ ধরে পেট্রোল পাম্পের সামনে ডিভাইডারে ব্যারিকেড ভেঙে রাস্তার পাশে আছড়ে পড়ে, আর এর মাঝে গাড়ির মধ্যে থাকা গাড়ির চালক এবং খালাসি গাড়ি ছেড়ে চম্পট দেয়। ঘটনা স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে বিষয়ে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনার ফলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমরা তৎক্ষণাৎ গাড়ি দিয়ে সমস্যার মধ্যে বসেছিলাম বাইরে, তৎক্ষণাৎ বেরোয় এসে পরে দেখছি ট্রাকটা জ্বলছে। নিয়ে এসে আমরা গাড়ির সঙ্গে সঙ্গে আগুন নেবার কাজ শুরু করেছিলাম। নিয়ে আগুন নেবিয়ে পরে দেখছি যে ভেতরে কী আছে, না ভেতরে জড়টা আছে, ড্রাইভার খালাস তো নেই, ডিসঅ্যাপিয়ার্ড অন দ্য স্পট। কীরকম কী ট্রাকটা কতটা কীরকম জ্বলেছে কীরকম দেখলেন? ট্রাকের ফ্রন্ট সাইডের কেবিন ড্যাশবোর্ড ফ্রন্ট টু টায়ার সব টোটালি ড্যামেজ। তো কি মনে হচ্ছে কি কারণে আগুন লাগতে পারে কি মনে করছে? এটা মনে হচ্ছে কোনো ওদের ইলেকট্রিক্যাল সুইচ শর্ট সার্কিট থেকে এটা বোধ হয় শর্ট সার্কিট। তো কতক্ষণ লাগলো আগুন নিয়ন্ত্রণে আনতে? এখানে আমাদের 25 মিনিট লাগলো। আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা একটু বলবেন। সত্যজিৎ পাদা, সর্বকিছু সত্যজিৎ পাদা, রানিং এর চার্জ। ছিল কি হয়েছিল ঘটনাটা? এখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আগুন লেগেছে, আমাদেরকে ফোন করলো, আমাদের ফার্স্টকে ফার্স্ট আমাদেরকে ফোন করলো যে মঙ্গলপুরে একটা গাড়ি পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লেগে গেছে। ওই শুনে আমরা এলাম ভবকে জানালাম, আমরা জানতে পারলেন কোথা থেকে গাড়িটা এসছে কি হয়েছে? না না, এটা এখন তো এলাম, জানি না কোথা থেকে এসছে, দুর্গাপুর দিকে যাচ্ছে, আসানসোল সাইড থেকে এলো, আর ড্রাইভারটা যে আছে ওর উপরে চেপে। ড্রাইভার খালাসি কেমন আছে এখন? ড্রাইভার খালাসি পালিয়ে গেছে, ওরা দেখে কোনো পেট্রোল পাম্পের সামনে এই ভয়াবহ আগুন কি মনে হচ্ছে? বড় একটা ঘটনা ঘটে গেছে, এই গাড়িটা পেট্রোল পাম্পে ঢুকে অ্যাক্সিডেন্ট হতো তাহলে হেভি ঘটনা ঘটে যেত রানীগঞ্জে আজকে মঙ্গলপুরে। এটা ভগবান বাঁচিয়ে নিল, যার এই জায়গাতেই আপনার বেশ কয়েক দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে, কি মনে হয়? অ্যাক্সিডেন্ট হয় ঘটনাটা ওয়্যারিং এর মারফত হয়েছে, অ্যাক্সিডেন্ট তো বলে আসে না, গাড়ি ব্রেক ফেল হয়েছে না কি হয়েছে ড্রাইভার বলতে পারে কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো। আইসি দুলাইবাবু ধরেছেন সবগুলো টিমকে নিয়ে, আমরা এলাম শুনে মঙ্গলপুরে, আমাদের ছেলেরা ফোন করলো, আমরা এলাম দেখলাম এই ঘটনাটা ঘটে, অনেক বড় রানীগঞ্জে ঘটনা ঘটে গেছে। ঘটনা ওধার সে গাড়ি আর কি এক ব্যাগ রেলিং মে চড়া দিয়া, উসকে বাদ মে আগ লাগ গিয়া গাড়ি মে। মানে ই লগভগ কিতনা দের পে আ রহা থা? হম তো আজ তো দেখ রে 15-20 মিনিট পহলে হম আজ তো দেখ রে আগ লাগা হুয়া। তো কে উসমে থা, মানে গাড়ি মে কিয়া কুছ লোট থা কিয়া? ড্রাইভার ও এই সব চিজ তো নেই দেখা, গাড়ি মে আগ লাগা থা, ফির ফায়ার ব্রিগেড আয়া বুঝা রহা থা। কেটো ফায়ার ব্রিগেড কে কেটো ইঞ্জিন আয়া? एक गाड़ी थी। हाँ मैंने इसमें क्या लोड है क्या देखे कुछ देखे? रोड है, कहाँ किधर से किधर आ रहा था? तो आसनसोल तरफ जा रही थी, आसनसोल से आ रही थी, दुर्गापुर तरफ जा रही थी। तो क्या ड्राइवर खलासी का कुछ हुआ है? देखे ड्राइवर खलासी तो हम देखा नहीं, वो लोग उतर के साथ पार किए। आप लोग जब देखे तब आग जलना शुरू किया? हाँ आग जल। क्या नाम है आपका? मेरा नाम एम डी कलाम अख्तर, मोहम्मद कलाम अख्तर।